আমরা বর্জ্য পদার্থগুলো ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে আমরা রিসাইকেলিং প্ল্যান্টে এনে এগুলোকে আমরা বিভিন্নভাবে প্রস্তুত করা হচ্ছে এবং দুই ভাগে বিভক্ত করছি। এগুলো হচ্ছে জৈব পদার্থ, একটি রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থগুলোর মধ্যে হতে পারে আমাদের পেস্টিসাইড, তারপরে হচ্ছে ইনসেক্টিসাইড, হার্বিসাইড, এছাড়াও কার্বনেট, তারপরে হাইড্রোকার্বন, তারপর কার্বন ডাই অক্সাইড, এছাড়াও বিভিন্ন ধরনের যেমন মিথেন গ্যাস ইত্যাদি রাসায়নিক পদার্থ রয়েছে। এই রাসায়নিক পদার্থগুলোকে আমরা বনায়ন কোনো অঞ্চল যেখানে গাছপালা বেশি সেই সব অঞ্চলে নিয়ে গিয়ে 3 থেকে 4 মাসের জন্য সংরক্ষণ করবো। এতে প্রত্যেকটি গ্যাস, এই রাসায়নিক পদার্থ প্রত্যেকটি গ্যাস উৎপন্ন হবে এবং এই গ্যাসগুলোকে আমরা পুনরায় এই রিসাইক্লিং প্ল্যান্টে এনে এখানে এগুলোকে হাজার্ডাস যন্ত্রের মাধ্যমে এগুলোকে পৃথকীকরণ করবো এবং যে অপ্রয়োজনীয় পদার্থগুলো আছে, যে অপ্রয়োজনীয় রাসায়নিক পদার্থগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা ফেলে দেবো এবং যে অপ্রয়োজনীয় রাসায়নিক পদার্থগুলো আছে সেগুলোকে আমরা পুনর্ব্যবহার করবো। কলকারখানা থেকে জৈব পদার্থগুলো উৎপন্ন হবে, ওই পদার্থগুলো এখানে আমরা পরিষ্কার করব। তারপরে আমরা ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে ওই ট্যাঙ্কিতে নেব। এখানে 3 থেকে 4 মাস থাকার পরে এখানে সার উৎপন্ন হবে এবং বায়োগ্যাস উৎপন্ন হবে। এই বায়োগ্যাসগুলো আমি বাসার বাড়িতে সাপ্লাই দিতে পারি এবং যে সার উৎপন্ন হবে তার ফলে আমাদের নাইট্রোজেন সমৃদ্ধ, সেই জন্য আমরা এটা মাটিতে উৎপন্ন করে অধিক ফসল ফলাতে পারি। তো দেখা যাচ্ছে যে যেখানে দূষণ হওয়ার কথা সেখানে আমরা হচ্ছে সার ব্যবহার করতে পারি। তা সব মিলে দেখতে পাচ্ছি আমাদের কর্মক্ষেত্রে ব্যবহার করেছি, যার ফলে এটা দূষিত বাড়িকে ক্ষতিকর দ্রব্যগুলো আলাদা করে ফেলবে।